ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. গৌতম বুদ্ধের নাম অনুসারে এসেছে, ঠিক একইভাবে গৌতম বুদ্ধের পূর্বে বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল না। জৈন ধর্মের যে বিশ্বাস মহাবীর জৈনের নাম অনুসারে হয়েছে, তার পূর্বে এ ধর্ম পৃথিবীতে ছিল না, না কোনো অনুসারী ছিল। তো সার্বিকভাবে প্রত্যেকটা ধর্ম দেখেন, ঠিক এইভাবে আপনি বিচার বিশ্লেষণ করে পেয়ে যাবেন যে কোন ধর্মটির বয়স কত আর কোন ধর্ম কখন এসেছে, স্পষ্ট আপনি মিলে পেয়ে যাবেন। মাত্র চারটে আপনাকে উদাহরণ দিলাম যে চারটে আমাদের বিশেষ করে ভারত মানুষ পাকিস্তানের মানুষ আমরা দেখতে পাই। তো বোঝা গেল যে ইসলাম ধর্ম এসেছে তাদেরই দাবি অনুসারে 1,24,000 নবী রাসূল যদি হয়ে থাকে, একটা বছর করে যদি হাত পায় তো 1,24,000 অটোমেটিক আরও হবে, বেশিরভাগ বা কম হবে পরবর্তী সময় দেখা যাবে। 2 নম্বর হিন্দু ধর্ম প্রায় 4,000 বছরের বেশি হবে না। আর 3 নম্বর খ্রিস্ট ধর্ম মাত্র 2,018 বছর পূর্বে, এবং খ্রিস্টানের সিল মোহর সহ এই তথ্য। আর বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ এসেছে 2,500 বছর পূর্বে, তথা 2,500 বছর হলো এই বৌদ্ধ ধর্মের বয়স। তো ভাই বলুন তো, মাত্র 2,500 বা 4,000, এই 4,000 বছরের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? বিজ্ঞান বলছে যে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস প্রায় 40,000 বছর, প্রায় 40,000 বছর। তো বেদ যদি মাত্র 4,000 বছর পূর্বে এটাই প্রাচীন হয়ে থাকে বাইবেলের তুলনায় বেদ, তার আগে তো পৃথিবীতে মানুষ ছিল, তাদের তো জান্নাত জাহান্নাম স্বর্গ নরক ঈশ্বরকে মানার প্রয়োজন ছিল, তারা কি মানত? তার মানে বোঝা যায় তারা অন্য কিছু মানত না, সেই সময় যেসব নবী রাসূল আসতো তাদের বাণী মানত। কথা স্পষ্ট হচ্ছে? তো এটাই যদি আমরা মানুষকে সর্বপ্রথম প্রমাণ করতে পারি যে ইসলাম ধর্ম কোনো দিনক্ষণ এমনটি নয়, ইসলাম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে। আদম ইসলামকে আল্লাহ সাল্লাল ইসলাম নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে, আর আমাদের মুসলিমদের এখন দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল ওলামা রাসাতুল আম্বিয়া, আলে ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিশ, কি ওই যে বাণী আল্লাহ পক্ষ থেকে রসুল্লাহ পেয়েছে, আর রসুলের বাণীর এখন আমাদের কাগজে লিপিবদ্ধ করা আছে, এগুলো আমরা প্রচার করে দেবো। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.